বুঝতে পারছো? জি স্যার, যেহেতু যেহেতু সামনে তোমাদের হ্যাঁ মিড টার্ম পরীক্ষা শুরু, এই কারণে হচ্ছে টেক্সটাইল প্রোডাকশন প্ল্যানিং এর ক্লাসটা এটা তাফসীর স্যার আসলে বা তাফসীর স্যারই নিবে। এটা ছাড়া আমাদের মোটামুটি যে বাকি সব সাবজেক্ট গুলো আমাদের টুকটাক চলতেছে। দেখো আমাদের হচ্ছে টেক্সটাইল প্রোডাকশন প্ল্যানিং যে বইটা আছে আমাদের, আসলে এগুলো কি রিলেটেড বই, যা আজকে ক্লাসে আমরা শর্ট দিয়ে এটা সম্পর্কে একটা ধারণা নিবো, এটাতে কয়টা অধ্যায় আছে এবং এটা আমরা কি কিভাবে সিলেবাসটা শেষ করব। দেখো এটাতে হচ্ছে আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থা, কারণ আমরা টেক্সটাইল মানেই জানি হচ্ছে টেক্সটাইল সেক্টর সাথে কিন্তু আমাদের প্রোডাকশনের একটা সম্পর্ক চলে আসে, কারণ আমরা মূলত টেক্সটাইলের যে পণ্যটা প্রোডাক্টটা যে তৈরি করি সেটা মূলত আমরা প্রোডাকশনের জন্য প্রোডাকশন তৈরি করে সেগুলো হচ্ছে আমরা বিক্রির জন্যই কিন্তু এটা আমরা হচ্ছে তৈরি করে থাকি আমরা। অর্থাৎ টেক্সটাইল প্রোডাকশন প্ল্যানিং এ আমরা প্রথম যে চ্যাপ্টারটা পাবো সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থা। আজকে আমরা উৎপাদন ব্যবস্থার উপরেই একটু আলোচনা করব। এরপর দেখো আমাদের যেটা পাবো সেটা হচ্ছে শ্রম বিভাগ, কারণ আমরা জানি যে টেক্সটাইলের ক্ষেত্রে যখন আমরা ক্লদিং পরেছি তখন কিন্তু আমরা একটা জিনিস এখানে শিখছিলাম, সেটা হচ্ছে জিএসপি সুবিধা, অর্থাৎ আমদানিকারক দেশসমূহ রপ্তানিকারক দেশসমূহের পোশাক রপ্তানির উপরে কিন্তু নির্দিষ্ট কিছু শর্ত দিয়ে থাকে, যদি এই শর্তগুলো আমরা পালন করতে পারি তখনই কিন্তু আমাদের জিএসপি সুবিধাটা থাকে। বর্তমানে বাংলাদেশে কিন্তু জিএসপি সুবিধাটা নাই, তো সেটার ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা ছিল, সেটা হচ্ছে যে শ্রমিক যারা আছে ওদের সুযোগ সুবিধা প্রদান করা। তো যার কারণে টেক্সটাইল প্রোডাকশন প্ল্যানিং এ কিন্তু একটা চাপকারী আছে যেটার নাম হচ্ছে আমার শ্রম বিভাগ। এরপর দেখো আমাদের কি আছে সেটা হচ্ছে উৎপাদন পরিকল্পনার গুরুত্ব কর্মপরিধি। তোমাদের গ্রুপে একটা মেসেজ দিয়ে নেই একটু ক্লাসটাতে জয়েন করার জন্য সবার। দেখো আমাদের এরপরে মূলত আমাদের যেই চ্যাপ্টারটা এটা হচ্ছে উৎপাদন পরিকল্পনার গুরুত্ব কর্মপরিধি। যেহেতু আমাদের পুরো বইটার নামই হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং, অর্থাৎ উৎপাদন করার ক্ষেত্রে আমরা কি কি ধরনের পরিকল্পনা গ্রহণ করব, আমাদের কাজগুলোকে কিভাবে সাজাবো সেটার ক্ষেত্রে আমাদের এখানে আমরা এই জিনিসগুলো শিখতে পারবো। আমাদের হচ্ছে রুটিন, শিডিউলিং, উৎপাদন পরিকল্পনা, এর ধরন, কৌশল, এই বিষয় সম্পর্কগুলো কিন্তু সম্পর্কে আমরা জানতে পারবো। এরপর দেখো আবার শিল্প কারখানার স্থানীয়করণ, অর্থাৎ আমাদের একটা যদি ধরো আমরা যদি একটা ফ্যাক্টরি মালিক হই, অর্থাৎ শিল্প কারখানাটা আমাদের কোথায় আছে এবং সেটা কোন জায়গাতে আছে এটার ক্ষেত্রে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধরো আমাদের একটা প্রোডাকশনের মাল আছে চাঁদপুরে, আমরা কিন্তু খুব সহজে যদি সেটা ঢাকাতে নিতে চাই আমরা কিন্তু লঞ্চে নিতে পারবো। আবার ধরো আমার এটা যদি আজকে এখানে না থেকে যদি আমার এটা অন্য জায়গায় থাকতো, ধরো এরকম একটা জায়গায় আছে সিলেটে, সিলেট থেকে ঢাকায় আসবে, সেটার ক্ষেত্রে কিন্তু আমার এরকম ধরনের সুযোগ সুবিধা নাই, নৌ পরিবহন সেক্টরের সুযোগ সুবিধা নাই, সেটার ক্ষেত্রে কিন্তু আমাকে তখন বাই রোডে আনতে হবে। তো আসলে প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে শিল্প কারখানার ক্ষেত্রে স্থানীয়করণ, যে সেটা আসলে কোথায় আছে। আমরা এই চ্যাপ্টারটা পড়লে মূলত স্থানীয়করণের উপাদান, বর্ণনা, সুযোগ সুবিধাগুলো জানবো। এরপর আমরা জানবো সময় ও গতি নিরীক্ষা, কারণ প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু সময় গতিগুলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আমরা মূলত যেটা শিখবো সেটা হচ্ছে কারখানার স্থান নির্বাচন, একটু আগে আমরা যেটা বলছি যে আসলে কারখানাটা কোথায় আছে এটা কিন্তু হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য। আমরা এখান থেকে কারখানার স্থান নির্বাচনের উপর ভিত্তিটা শিখবো, কারখানার সঠিক স্থান নির্বাচনের উপাদানটা শিখবো। আমাদের আছে কারখানা গৃহ, অর্থাৎ একটা কারখানা কিভাবে তৈরি করা হবে, কারখানার গৃহটা অর্থাৎ যে ঘরটা থাকবে সেটা নির্বাচনের উপাদান কি কি হতে পারে, এখানে পর্যাপ্ত আলো বাতাসের সঞ্চালন আছে কিনা, এটা নিয়ে আমাদের সপ্তম অধ্যায়টা সাজানো আছে। পাশাপাশি আমাদের কারখানার বিন্যাস, অর্থাৎ কারখানা তৈরি হওয়ার পরে কারখানার ভিতরে আমরা কি কিভাবে স্তরগুলোকে সাজাবো, গোছানো অবস্থায় কি কিভাবে স্তরগুলোকে সাজাবো সেটা হচ্ছে আমার এখানে আমাদের দেয়া থাকবে। আমাদের এটাতে আছে যন্ত্রপাতির বিন্যাস, পাশাপাশি রিসোর্স শিডিউলিং, রিসোর্স মানে আমরা জানি কি কাঁচামাল। এরপর আমরা শিখবো কারখানার অপারেশন, অর্থাৎ একটা কারখানার ক্ষেত্রে কি কি ধরনের কাজ হতে পারে সেগুলো শিডিউল প্রস্তুত করা, আমাদের উৎপাদন নিয়ন্ত্রণ, কার্য মূল্যায়ন, এরপর হচ্ছে সরঞ্জাম পরিবহনের সমস্যা, লাস্ট আমাদের হচ্ছে কেস স্টাডি। অর্থাৎ একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের প্রোডাকশন প্ল্যানিং এ একটা র মেটেরিয়াল প্রোডাকশন করা থেকে শুরু করে সেটা উৎপাদন এবং বিপণন পর্যন্ত, একটা ফ্যাক্টরি সেট আপটা নির্ধারণ করা পর্যন্ত আমাদের ঠিক যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেটা কিন্তু আমরা এখান থেকে শিখতে পারবো, পর্যায়ক্রমে আমরা শিখতে পারবো। ঠিক আছে, যেহেতু আমাদের টেক্সটাইল 7 সেমিস্টার, এরপরে কিন্তু হচ্ছে আমাদের ইন্টারনেট আমাদের চলে যাবো, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি প্রথম অবস্থায় ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে যদি একটু আলোচনা করি, আমরা যদি দেখো আজকে ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে একটু বেসিক একটু ধারণা দিই, যেটা আমি প্রথমেই বলে নিচ্ছি, অনেকে আসলে পরে যুক্ত হইতো যে আমাদের বাবুরহাটে এখানে আসলে কারেন্ট না থাকার কারণে আমাদের ল্যাপটপে তেমন পরিমাণ চার্জ নেই, আর তোমরা জানো যে আজকে 10:30 থেকে একটা মিটিং আছে, মিটিং সম্পর্কে আমাদের তখনই আমরা ইনশাল্লাহ যুক্ত হবো আর কি। তো উৎপাদন ব্যবস্থা সম্পর্কে যদি আমরা ফার্স্ট আজকে ক্লাস একটু শিখতে যাই, যে আসলে উৎপাদন ব্যবস্থা কি, এই চ্যাপ্টারে আমরা কি কি শিখবো। দেখো
এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা, উৎপাদন ব্যবস্থা, অর্থাৎ বলছে প্রোডাকশন সিস্টেম। এখানে বলছে মানব সভ্যতার বিকাশ সাধনের জন্য উৎপাদন ব্যবস্থা সাধারণত অঙ্গাঙ্গি ভাবে জড়িত। প্রাচীনকালে মানুষ কেবলমাত্র জীবন ধারণের সংগ্রামে লিপ্ত ছিল এবং সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে মানুষ জীবনযাত্রার মানের প্রতি নিবন্ধিত হতে লাগলো। অর্থাৎ ভূমিকাতে জাস্ট এই জিনিসটাই আমাকে বোঝানো হয়েছে যে একটা সময় কিন্তু আমার এই মানুষ দেখা গেছে যে তোমার পোশাক ছিল না, তখন গাছের ছাল বা কল লতা পাতা এগুলোই কিন্তু মানুষ ব্যবহার করতো, কিন্তু একটা সময় সভ্যতার যখন ক্রমবিকাশ শুরু হইলো তার সাথে সাথে কিন্তু উৎপাদন পরিকল্পনা সবকিছুই কিন্তু পরিবর্তন চলে আসছে, তা যার কারণে সবকিছুর উপর নির্ভর করেই কিন্তু আমাকে এই উৎপাদনটা আমাদেরকে ধীরে ধীরে ডেভেলপ করতে হয়েছে। আজকে থেকে হয়তো আরো 20 বছর পরে এখনকার যে প্রোডাকশন সিস্টেম আছে সেটা কিন্তু আরো বেশি ডেভেলপ হবে। এরপরে দেখো এখানে আছে কি প্রোডাকশন কি, আমরা জানি যে প্রোডাকশন মানে হচ্ছে উৎপাদন। আমরা উৎপাদনটা কখন করব, যখন আমার কেবলমাত্র উপযোগ বা একটা চাহিদা সৃষ্টি হবে, ওই চাহিদার প্রতি লক্ষ্য রেখেই কিন্তু আমাদেরকে উৎপাদন করতে হবে। ধরো সাপোজ আমরা একটা কিছু উৎপাদন করলাম, আসলে এটা বাজারে কোনো চাহিদা নাই বা এটা মানুষের কোনো কাজে লাগবে না, এটার কোনো উপযোগ সৃষ্টি হবে না, তখন কিন্তু আমরা এটাকে আসলে উৎপাদন বলতে পারবো না। আমরা উৎপাদনটা আসলে কখন করতে পারবো, যখন হচ্ছে আমার কোন একটা পণ্যের চাহিদা থাকবে, একটা বাজার থাকবে, আমরা কিন্তু সেটাকেই উৎপাদন হিসেবে ধরতে পারবো। যেমন এখানে উৎপাদন ব্যবস্থাপনাবিদ এবং উৎপাদন বিশেষজ্ঞ সাধারণত কিছু সংজ্ঞা এখানে বলছে, প্রতীয়মান হয় যে উৎপাদন হচ্ছে একটি প্রক্রিয়া যার সাহায্যে দ্রব্য এবং সেবা সৃষ্টি হয়। এখন আমি উৎপাদন করলাম, উৎপাদন করে রেখে দিলাম, সেটা কিন্তু আমার উৎপাদনের আসলে মূল সার্থকতা নেই। আমি যখন কোন একটা প্রোডাক্ট উৎপাদন করব এবং সেটাকে যখন আমি মানুষের সেবার জন্য দিব, তখনই কিন্তু আমাকে একটা এখানে একটা প্রক্রিয়া চলতে থাকবে, এবং এই প্রক্রিয়াটা যত বাড়তে থাকবে, মানুষ যত এটাকে গ্রহণ করে নিবে, ততই কিন্তু আমার উৎপাদনটা বাড়তে থাকবে। সাধারণত উৎপাদন প্রক্রিয়া কেবলমাত্র কলকারখানা ক্ষেত খামারে দেখা যায় এমনটা কিন্তু না, আমাদের কিন্তু বর্তমানে অফিস আদালত বাজার এমনকি আমাদের রান্নাঘরেও এই বিষয়গুলো দেখা যায়, উৎপাদনের ব্যবস্থাটা। তার মানে এখান থেকে আমাদের যা ধারণা নিতে হবে কি উৎপাদনটা আসলে কি, এবং উৎপাদনটা যখন আমি শিখতে যাব তখন কিন্তু এই বিষয়গুলোকে আমাকে অবশ্যই মাথায় থাকা লাগবে যে আমি যে কোনো কিছু বানাইলাম মানে কিন্তু এটা উৎপাদন না, উৎপাদনের সাথে যখন আমার সম্পর্ক হবে উপযোগের সৃষ্টি হবে, উৎপাদন করে এটা আমি কাকে দিব এবং তারা বিষয়টাকে আসলে কিভাবে গ্রহণ করবে, যখন তাদের মধ্যে একটা প্রক্রিয়ার সৃষ্টি হবে, অর্থাৎ আমি একটা উৎপাদন করলাম, উৎপাদন করে আমি দ্রব্য এবং একটা সেবার সৃষ্টি করলাম এবং সেটা দিয়ে আমাকে বাজারে একটা উপযোগ সৃষ্টি করা হইলো, আমি কিন্তু তখনই এটাকে আমার উৎপাদন বলতে পারবো। এরপর আমাদের এখান থেকে যেটা শিখবো সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থার সংক্ষিপ্ত ইতিহাস, অর্থাৎ উৎপাদন ব্যবস্থাকে সাধারণত আমরা সময়ের ইতিহাসে সময়ের আবর্তনকে কাজে লাগিয়ে আমরা কিন্তু উৎপাদন ব্যবস্থাটাকে টোটাল 4টা ভাগে ভাগ করে থাকি। প্রথমটাকে বলা হয় প্রাচীন, এরপরটাকে বলা হয় মধ্যযুগ, এরপরটাকে বলা হয় প্রাক আধুনিক যুগ, বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে আধুনিক যুগ। আমরা জাস্ট আজকে এই 4টা টপিক নিয়ে আলোচনা করব, বেশিক্ষণ আলোচনা করব না। দেখো উৎপাদন কি এটা সম্পর্কে মোটামুটি তোমাদের ধারণা আছে কিনা, যে উৎপাদন আসলে কি বলতে পারবা কেউ, যে আমি যে বিষয়টা আসলে ক্লিয়ার করছি উৎপাদনটা কি, কেউ বলতে পারবা তোমাদের মধ্যে যে স্যার উৎপাদন বলতে আমি আসলে এটা কি বুঝি? মোজাম্মেল তুমি বলতে পারবা? মোজাম্মেল কি আমার কথা শুনতেছো? নার্গিস তামিম, স্যার উৎপাদন হলো কোন পোশাক শিল্প থেকে কাপড় উৎপাদন, তারপরে সুতা আমরা যেরকম তুলা থেকে সুতা উৎপাদন করি। আচ্ছা আর কে বলতে পারবা? ইসমাইলটা হয়েছে কিন্তু কাছাকাছি গেছে সম্পূর্ণটা, আমি আসলে যেটা চাচ্ছি ওইটা না। আর কে বলতে পারবা তোমাদের মধ্যে? তামিম বলতে পারবা উৎপাদন বলতে আসলে তুমি কি বুঝো, তামিম বা মোজাম্মেল যে কোনো একজন? স্যার উৎপাদন বলতে কোনো কিছু বা কোনো পণ্য তৈরি করা। হ্যাঁ, তৈরি করার পর তারপর আর কি কি বিষয় তার সাথে রিলেটেড থাকতে পারে? ধরো আমি একটা পণ্য তৈরি করলাম, সেটা কি আমি উৎপাদন হিসেবে ধরে নিতে পারবো, না এটার সাথে আরো কিছু বিষয় আছে যেটা সম্পৃক্ত কোনো বিষয় হইতে পারে, যেটার সাথে সামঞ্জস্য কোনো বিষয় আছে? জি স্যার, যেমন বাজার চাহিদা, তারপর উৎপাদনের মানে কারখানার স্থান নির্বাচন। সবকিছুকে কিন্তু দেখো, ধরো ইসমাইল যেটা বলছে বিষয়টা হচ্ছে ও শুধু চলে গেছে সুতা শিল্পের সাথে, কিন্তু প্রোডাকশন বলতে আমি শুধু সুতা কি কিন্তু বুঝবো না, কিন্তু আমি কিন্তু প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে নিছি যে উৎপাদনটা কিন্তু এরকম না শুধুমাত্র কেবলমাত্র কলকারখানা ক্ষেত খামারের মধ্যে আছে, এটা কিন্তু আমাদের অফিস আদালত বাজার এমনকি আমাদের রান্নাঘরের মধ্যেও প্রোডাকশনটা হইতে পারে।
প্রোডাকশনের মধ্যে কিন্তু একটা বিষয় জড়িত আছে, সেটা হচ্ছে কি, আমাকে একটা উপযোগ সৃষ্টি করতে হবে। আমার যে পণ্যটা আমি তৈরি করলাম সেটাকে বাজারে একটা উপযোগ এবং চাহিদা সৃষ্টি করতে হবে। তাহলে আমি শুধু উৎপাদন করেই গেলাম, উৎপাদন করেই গেলাম, সেটা কিন্তু একটা সময় জমতে থাকবে, তাই না? যতক্ষণ না পর্যন্ত সেটা আমি আমার চাহিদা সৃষ্টি করতে না পারবো, অর্থাৎ আমাকে কি করবো, কি করতে হবে, উৎপাদন হচ্ছে মূলত একটা প্রক্রিয়া যার সাহায্যে আমি দ্রব্যটা সৃষ্টি করে মানুষকে সেবা প্রদান করব। সেটার মাধ্যমে দ্রব্যটা, ধরো আমি একটা ওষুধ বানাইলাম, আমি ওষুধ দিয়ে মানুষকে সেবা দিচ্ছি। এখন কিছু সেবা আছে তোমার হচ্ছে, ধরো ডাক্তার তোমাকে যে সেবাটা দিচ্ছে সেটা কিন্তু কোনো প্রোডাক্টের মাধ্যমে দিচ্ছে না, ফিজিক্যালি দিচ্ছে না, তাই না? আবার ধরো একজন উকিল তোমাকে, সেও কিন্তু তোমাকে একজন সেবা দিচ্ছে, সেটা কিন্তু একটা অনেকটা এরকম চলে আসবে। তবে এটার ক্ষেত্রে কি, কোনো একটা পণ্য তৈরি করার ক্ষেত্রে আমি তৈরি করব, কি বলতে, বুঝতে পারছো? তার মানে আমি উৎপাদন যখন করতে যাব তখন আমাকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে কি, আমি প্রোডাকশনটা, প্রক্রিয়াটা আমার তখনই এটা মানে সম্পূর্ণ হবে যখন আমি এটা উৎপাদন প্রক্রিয়া শেষ করার পরে আমি মানুষকে ওই উৎপাদিত দ্রব্য দ্বারা সেবা প্রদান করতে পারবো, কি বলতে, বুঝতে পারছো? ধরো তুমি সাপোজ একটা আলুর জমি করলা, সেই আলুটা যদি তুমি তোমার কাছে রাইখা দাও, উৎপাদন করে তুমি রাইখা দিলা ঘরে, একটা সময় কিন্তু নষ্ট হয়ে যাবে, পচে যাবে, তাই না? কিন্তু সেটা তখন তুমি আজকে বাজারে বিক্রি করবা, মানুষ কিন্তু তোমার এই দ্রব্যটা দ্বারা সেবা পাচ্ছে, খেতে পারতেছে। এরকম ঠিক উৎপাদনের বিষয়গুলো কিন্তু আমার ঠিক এভাবে জড়িত। আর আবার বলছি যে এই উৎপাদন ব্যবস্থাটাকে আমরা ওটা 4টা ভাগে ভাগ করে রাখি। 4টা ভাগ হচ্ছে, প্রথম ভাগটাকে বলা হয় সাধারণত প্রাচীন যুগ, এরপরে ভাগটাকে বলা হচ্ছে আমার মধ্যযুগ, এরপরে ভাগটাকে সাধারণত আমাকে বলা হয় প্রাক আধুনিক যুগ, এরপর লাস্ট হচ্ছে আমার আধুনিক যুগ। এখন প্রাচীন কালের উৎপাদন ব্যবস্থাটা কেমন, এটা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই একটা ধারণা রাখি। এখানে বলছে অতি প্রাচীন কালেও উৎপাদন ব্যবস্থার অস্তিত্ব লক্ষ্য করা যায়, কারণ একটা সময় মিশরের পিরামিড, চীনের মহাপ্রাচীর যেটাকে গ্রেট ওয়াল বলা হয়, গ্রিস, ইতালির মন্দির, অন্যান্য প্রাচীন শহর নগরের দালান কোঠা হতে সহজেই অনুমান করা যায় যে প্রাচীন কালেও উৎপাদন কার্যাবলী অব্যাহত ছিল। সেই সময় উৎপাদন পরিকল্পনা ও পদ্ধতি বর্তমান কালের মতো আধুনিক না হলেও উৎপাদন ব্যবস্থা সুসংগঠিত, সুসমন্বিত ছিল, সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। অর্থাৎ এখানে বলতে কি, যে অনেক মানুষ ভাবতে পারে যে আসলে প্রাচীন কালের উৎপাদন ব্যবস্থা ভালো ছিল না, কিন্তু বর্তমানে যদি আমরা প্রাচীন সভ্যতার গুলো একটু ভালো করে দেখি, এরকম অনেক সভ্যতার কথা এখানে বলা আছে। মিশরের পিরামিড, অর্থাৎ মিশরের পিরামিডের তোমরা বর্তমানে কিছু ছবি আছে, দেখো ছবি দেখা যায় মিশরের পিরামিডের, ওইসব নিয়ে কিছু ছবি তৈরি করা হয়েছে। দেখবো ওই সময়গুলোতে আসলে যেভাবে তৈরি করা হয়েছে পিরামিড গুলা, বর্তমান সময়ের প্রযুক্তিও আসলে কল্পনাও করতে পারে না। তার মানে প্রাচীন কালের উৎপাদন ব্যবস্থা কিন্তু অনেক বেশি আধুনিক না হলেও সেটা অনেক উন্নত ছিল। এরপর আছে যেটা, সেটা হচ্ছে মধ্যযুগ, প্রাচীন কালের পরে হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগে মিশরের পরে সেটা ধীরে ধীরে উৎপাদন ব্যবস্থার উন্নতি লাভ করতে থাকে। সে সময় কি করো, আরব দেশ, ইউরোপ, চীন এইসব জায়গায় কিন্তু শিক্ষার বিস্তার লাভ করতে থাকে। অর্থাৎ মুসলিম সভ্যতা তখন কি হয়, আরব দেশে ছড়িয়ে পড়তে শুরু করে। মুসলিম সভ্যতাটা তখন কি হয়, আরব দেশে, ইউরোপে তখন ছড়িয়ে পড়তে শুরু করে। এরপর বলছে মুসলিম জলজাহাজ নির্মাণে তখন কি হয়, ব্যাপক প্রসার লাভ করে। মূলত আমরা যে মুসলমানরা একটা সময় দেখা যুদ্ধের ক্ষেত্রে যেসব জলজাহাজ গুলো ব্যবহার করতো, তারপর হচ্ছে মুসলিমদের যেসব প্রযুক্তি গুলো ছিল, আমরা কিন্তু অনেকের নাম জানি না। দেখা যাচ্ছে রসায়নবিদ নাম ছিল জাবির ইবনে আল হায়্যান, ঠিক না? এরকম আরো মুসলিম অনেক বিজ্ঞানী আছে যারা হচ্ছে মধ্যযুগটার কিন্তু অনেক বেশি সমৃদ্ধ করছে, বিজ্ঞানের ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রে অনেক বেশি ডেভেলপ করছে। এরপর আমার যেটা আছে সেটা হচ্ছে প্রাক আধুনিক যুগের উৎপাদন ব্যবস্থা। তার মানে আমরা কিন্তু প্রাচীন কালের যেটা আছে সেটাও দেখলাম, মধ্যযুগে যেটা আছে সেটাও আমরা জানলাম, অর্থাৎ প্রাচীন কালে সেটা মিশর, এসব চীন, গ্রিসে এটা ছিল, পরবর্তীতে মধ্যযুগে সেটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। এরপর আমার যেটা আছে সেটা হচ্ছে প্রাক আধুনিক যুগের উৎপাদন ব্যবস্থা, এটা হচ্ছে সপ্তদশ শতাব্দীর পরে। অর্থাৎ আমরা এই বিষয়টা একটা খেয়াল রাখবো, প্রাচীন যুগ, মধ্যযুগ, প্রাক আধুনিক যুগটা কবে থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে মূলত সপ্তদশ শতাব্দীর পরে ইউরোপের দিকে, যেটা শিল্প বিপ্লবটা ঘটে, অর্থাৎ প্রাক আধুনিক যুগের উৎপাদন ব্যবস্থাটা। তারপর আমরা যখন পড়তে যাবো আমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে প্রাচীন যুগটা মূলত শুরু হয়েছে আমাদের মিশর, চীন, গ্রিস, ইতালি এসব থেকে, মধ্যযুগটা আমার শুরু হয়েছে আরবের বিভিন্ন দেশ থেকে, ইউরোপ, চীন এসব জায়গা থেকে, প্রাক আধুনিক যুগটা শুরু হয়েছে সপ্তদশ শতাব্দীতে ইউরোপের মধ্যে, এটা শিল্প বিপ্লব ঘটে, তখন ইউরোপের বিভিন্ন শিল্প, কুটির শিল্প, ইউরোপের জাহাজ শিল্প, বিভিন্ন শিল্পগুলো কিন্তু তখন আমার ধীরে ধীরে ডেভেলপ হইতে থাকে। এটা হচ্ছে আমাদের প্রাক আধুনিক যুগের উৎপাদন ব্যবস্থা। আর লাস্ট আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে আধুনিক যুগের, সেটা হচ্ছে এই আমরা যেটা বলি বিংশ শতাব্দী, অর্থাৎ 2020 সাল। তার মানে খেয়াল রাখবা, আবারও বলতেছি, সপ্তদশ শতাব্দীটা হচ্ছে প্রাক আধুনিক যুগ, বিংশ শতাব্দীটা হচ্ছে আধুনিক যুগ, আর যেটা হচ্ছে আমার মধ্যযুগ সেটা হচ্ছে সাধারণত আমার আরব দেশ থেকে ক্রমশ ইউরোপ, চীন এসব জায়গায় আমার সেটা ছড়িয়ে পড়ছে। আর প্রাচীনকাল যেটা সেটা ছিল মিশর, চীন, গ্রিস এসব জায়গায়, ইতালি, বিভিন্ন মন্দির, দালান কোঠা, এগুলোকে সাধারণত আমরা প্রাচীনকালের হিসেবে ভাগ করে নিচ্ছি। আর বর্তমান আধুনিকের যে উৎপাদন ব্যবস্থাটা সেটা কিন্তু অনেক আমরা অনেকেই জানি,
এবং সেখানে সাধারণত বিভিন্ন বিজ্ঞানী আছে, বৈজ্ঞানিক স্থাপনা, হেনলি লরেন্স, গ্যান, কার্ল বাক, ওরা কিন্তু বর্তমানে এই যে আধুনিক উৎপাদন ব্যবস্থাটা আছে সেটা নিয়ে অনেক বেশি গবেষণা করছে, এবং সেটার উপরে কিন্তু 1920 সালের দিকে শ্রমিকদের মন মানসিকতার উপর গুরুত্ব দেওয়া শুরু করছে। যেহেতু প্রোডাকশন প্ল্যানিং এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাজের পরিবেশ, মজুরি এবং তাদের বেতন, তাদেরকে অনুপ্রেরণা এবং বিশ্রাম, শ্রমিকদের উৎপাদন ক্ষমতাকে বাড়িয়ে তুলছে। কারণ একটা সময় তারা গবেষণা করে দেখছে কি, যে একটা সময় মানুষ অনেক বেশি পরিশ্রম করত কিন্তু তার সাথে ততটা ফলপ্রসূ হইতো না। তখন তারা কি করলো, ধীরে ধীরে 1920 সালের পরে শ্রমিকদের মন মানসিকতার উপরে গুরুত্ব দেওয়া শুরু করছে। তারা তখন বুঝতে পারছে যে একটা শ্রমিককে যদি তারা ভালো কাজের পরিবেশ দিতে পারে, তাদেরকে ভালো বেতন দিতে পারে, তাদেরকে প্রণোদনা দিতে পারে, তাদেরকে অনুপ্রেরণা দিতে পারে, তাদেরকে বিশ্রাম করার সুযোগ দিতে পারে, এই বিষয়টা তখন উৎপাদনের উপরে অনেক বেশি প্রভাবিত করে। তখন দেখা গেছে কি, যে তারা খুব কম সময়ের মধ্যে তোমার কম ম্যাটেরিয়াল ইউজ করে এই শ্রমিকগুলো কিন্তু তখন অনেক বেশি উৎপাদন করতে পারে। এবং উৎপাদন ব্যবস্থাপনার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা হয় সাধারণত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। বলতে সামরিক সাফল্যের জন্য উৎপাদন ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন দেখা গেছে সফলতা লাভ করার জন্য ওরা তখন কি করতো, উৎপাদন পরিকল্পনা এইসব বিষয়ের উপরে তখন তারা অনেক বেশি গুরুত্ব প্রদান করতে। দেখো আজকের যে ক্লাসটা মূলত আমরা শিখলাম হচ্ছে চা পাঁচটা জিনিস। একটা হচ্ছে উৎপাদন কি, উৎপাদনের ইতিহাস, অর্থাৎ উৎপাদনকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে এবং এই ভাগগুলো মূলত কোন কোন সময়ে শুরু হয়েছে। দেখো এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা তোমাদের, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা তোমাদের? এই যে চারটা যে পয়েন্ট আমি বলছি, প্রাচীনকালের উৎপাদন এটা খেয়াল রাখবা, এটা সাধারণত শুরু হয়েছে মিশর, পিরামিড, চীন এইসব অঞ্চল থেকে। এরপর পরে আছে মধ্যযুগ, মধ্যযুগটা মূলত আরব দেশ থেকে, আরব, ইউরোপ, চীন এসব জায়গায় শিক্ষা বিস্তার করছে। হ্যাঁ, এরপর প্রাক আধুনিক যুগ, এটা 17 শতাব্দীতে ইউরোপে শিল্প বিপ্লবের মাধ্যমে করছে। আর আধুনিক যুগটা মূলত 1920 সালের পরে বিংশ শতাব্দীতে এসে শুরু হয়েছে, কিন্তু সেটা মূলত কাজ শুরু হয়েছে 1920 সালের পর থেকে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কিন্তু এই আধুনিক যুগের উৎপাদন ব্যবস্থাটা শুরু হয়েছে। এখন তোমাদেরকে কেউ যদি প্রশ্ন করে যে উৎপাদন ব্যবস্থাটাকে তুমি কয়টা ভাগে ভাগ করতে পারবা এবং ওই সময়কালটা তুমি একটু বর্ণনা করো, তাহলে তোমরা পারবা না? যে স্যার উৎপাদন ব্যবস্থাটাকে মূলত চারটা ভাগে ভাগ করা হয়েছে এই জি সময়টা, স্যার, এবং এই সময়টাতে আসলে কেন এটাকে বলা হয়েছে তখন তুমি নিজের মতো করে এটাকে বলতে পারবা। ওই ক্ষেত্রে তোমার ইতিহাস সম্পর্কে অনেক ভালো একটা ধারণা থাকতে হবে। বুঝতে বুঝতে পারছো? তাহলে এতটুকু পর্যন্ত আর কারো কোনো প্রবলেম আছে? দেখো আমি আবার বলছি, যেহেতু উৎপাদন ব্যবস্থাটা আমাদের প্রোডাকশন প্ল্যানিং ক্লাসটা না আজকেই স্যার, ফার্স্ট, হ্যাঁ এটা কিন্তু আমাদের আজকেই ফার্স্ট শুরু হইলো, তোমাদের একটা ক্লাস কমিয়ে দিয়ে কিন্তু আমাদের এই ক্লাসটা অ্যাড করা হয়েছে। যেহেতু সামনে মিড টার্ম পরীক্ষা, এই ক্লাসটা আমাদের টোটালি একদম বন্ধ ছিল, যার কারণে এই ক্লাসটা কিন্তু আমরা শুরু করছি। তবে আমরা যখন তোমাদের মিড টার্ম পরীক্ষা নিতে যাব, আমি আমি বেসিক্যালি আমার যে সাবজেক্ট গুলো নেই মিড টার্ম পরীক্ষার জন্য আগে থেকেই তোমাদের একটা সাজেশন দিয়ে রাখবো, এবং ওই সাজেশনের উপরেই কিন্তু তোমাদের মিড টার্ম পরীক্ষাটা হবে। কি বলছো, বুঝতে পারছো? তো জি ঠিক আছে, স্যার, তো ঠিক আছে, হ্যাঁ তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা তাহলে এতটুকু পর্যন্তই থাকুক, যেহেতু আজকে তোমাদের একটা মিটিং আছে 10:30 থেকে 10:25 সবাই জয়েন করো, ঠিক আছে? জি ঠিক স্যার, আছে, তো ঠিক আছে তাহলে, ওকে ভালো স্যার। থেকো সবাইকে।